হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি যথারীতি আবার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি, মানে কলকাতায় চলে এসেছি। তো তোমরা আমার গ্রাম দেখে খুব পছন্দ করেছো, সবাই বলেছো যে খুব সুন্দর পরিবেশ। তারপরে আমার বোনের সাজ দেখে অনেকেই বলেছো তোমরা ভালো, আবার অনেকে আমাকে সাজেশন দিয়েছো যে এটার পর এটা। ঠিক আছে, আমি চেষ্টা করবো এরপরে আরো ভালো করে করার, তারপর আবার দেখাবো তোমাদের। ঠিক আছে, তো যাই হোক, এখানে যথারীতি আবার ঘরবন্দি হয়ে গেছি। ফ্ল্যাটে তো বুঝতেই পারো কি অবস্থা। তো অনেকদিন না বাইরে হোটেলে খেতে যাইনি, আবার তার সঙ্গে আবার গুবলুর মানে চিকেন, ওই যে দুপুরে রাতে চিকেন খায় সেটাও শেষ হয়ে গেছে, খুব চিন্তার ব্যাপার। তাই পাশেই একটা দোকান আছে আমাদের ফ্ল্যাটের পাশেই, জাস্ট এখানে যাব, চিকেন কিনবো, ওরও কিনবো প্লাস আমাদেরও। আর আজকে একটা মানে নতুন ডিশ বানাবো, নবাবী স্টাইলের রান্না। এখন বলছি না, চিকেনটা কিনে আনি, তারপর আস্তে আস্তে তোমরা জানতে পারবে। বলো, যা ভেতরে যা, আমরা ঘুরে আসি তারপরে। বাবলু যাও ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, গুড বয়। আসবে না কোন তুমি? আমাকে ঠিক বাদল বাদল। বন্ধ, এসি চলছে তো, ঠান্ডা তো, ফ্যান চালাতেই হবে। হ্যাঁ বাবা, ঠান্ডা তো বাবা। কে চলো, আর বসে থাকলে চলবে না। আমি আবার আগে ইউনিফর্মে চলে এসেছি, কারণ বাড়ি থেকে এসেছিলাম। তো এবারে এই গুঁড়োকে ধুয়ে নিই পরিষ্কার করে। আর আজকে যেটা বানাবো সেটা হচ্ছে যে মুরগ মশাল্লাম, একটা নবাবী ডিশ যাকে বলে। তো ইউজুয়ালি এগুলো রেস্টুরেন্টও অনেক কস্টলি হয়। তো আজকে দেখি বানিয়ে, ফার্স্ট টাইম বানাচ্ছি, ট্রাই করে দেখি। হ্যাঁ, তাকে ধুয়ে নিই। এটার জন্য না গোটা মুরগি লাগে জানো তো। এই দেখো পিছন থেকে সব নাড়ি ভুড়ি সব পরিষ্কার করে কেটে বের করে দিয়েছে, গলাটাও কেটে দেওয়া হয়েছে। প্রথমে আমি চিকেনটাকে দুদিকেই ভালো করে ডিপ কাট করে নেবো, কারণ ম্যারিনেশন হবে তো, ম্যারিনেট করবো, তো মশলাটা যাতে ভালোভাবে ভিতরে ঢুকে যায়, রোস্ট হবে, বুঝতেই পারছো। যতটা সম্ভব ভালো করে কাট করে নেওয়া দরকার। এবারে পাটাকেও আমি সেমভাবেই করবো। চলো, আমার কাটিং হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বোলের মধ্যে রাখি, দিয়ে ভিনেগার মিশাবো। এবার প্রত্যেক কাটের মধ্যে ভালোভাবে ভিনেগারটা মিশিয়ে দিতে হবে। এই যে আমার ভিনেগার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি ফ্রিজে ভরে দিই 1 ঘন্টার মতো, আর সেই সুযোগে আমি স্নানও করে নিই। বল বাবা, বাবা ঝটপট করে স্নান করে ফেলেছি, তাড়াতাড়ি করে যত সম্ভব, কারণ এই রান্নাটা করতে অনেকক্ষণই টাইম লাগে, জানি না কখন আমাদের পেটে খাবার পড়বে। তো যাই হোক, এবারে আমি ম্যারিনেটটা তাড়াতাড়ি করে নিই। ম্যারিনেশনটা করে কি বলো তো, 2 ঘন্টা ফ্রিজে রাখবো তো, তারপর টুকিটাকি এসব কাজ করা যাবে, কিন্তু এটাই আসল। তো আমি আগে করে ফেলি। হ্যাঁ চলো, এবার একটা মশলা মিক্স বানিয়ে নিই। ফার্স্ট হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নর্মাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট, নুন। নুন পরিমাণ মতো দেবে, কারণ সব জায়গাতেই নুন লাগবে। টক দই,
অল্প একটু স্যাফরন দেবো, তোমার নাও দিতে পারো বেস্ট কালারের জন্য। আর ফাইনালি সাদা তেল, এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। দাঁড়া একটু গরম মশলা দিয়ে দিই, কারণ গরম মশলা দিলে না একটা আলাদা টেস্ট। আমার মশলাটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবারে যে চিকেনটাকে আমি ভিনেগার লাগিয়ে রেখেছিলাম ওর উপরে আমি এটাকে জাস্ট ভালোভাবে চাড়িয়ে দেবো, মানে মাখিয়ে দেবো। এই যে কাঠগুলো আছে কাঠের ভিতরে ভালো করে ঢুকিয়ে দিতে হবে। ব্যাস আমার ম্যারিনেশন কমপ্লিট। আবার আমি ফ্রিজে যত ইতি 2 ঘন্টা রেখে দেবো, কিন্তু 2 ঘন্টার মধ্যেও অনেক কাজ আছে জানো তো, কিন্তু তার আগে পেটে কিছু দিতে হবে, নাহলে কিছু হবে না। অনেকক্ষণ খাইনি, মানে সকাল থেকে সেই চা বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি, তারপর বাজার যাওয়া হয়েছে, এরপরে এর ফাঁকে আমার মাম্মাকেও ভাত খাওয়াতে হবে, তারপরে আমার খাওয়া। খুব খিদে পেয়ে গেছিলো গো, তাই একসঙ্গেই মুড়ি মাখছি, দুজন মিলে খেয়ে নেবো। আর ওদিকে মাম্মাকে ঠাম্মি খাই দিচ্ছে। কেন মাম্মা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, বাড়িতে আছে গুবলু দাদা কোমর বেঁধেছে, তারপর আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা বিশাল যুদ্ধ হয়ে যায়, প্রত্যেকটা খাওয়ার 1 ঘন্টা করে খাওয়াতে হবে, বলো তো কত টাইম নষ্ট হয়, কিন্তু খাওয়াতে হবে। যাকে খাওয়া হয়ে গেছে, ফার্স্ট যে এই যে চিকেনটাকে নিয়েছি আমি ছোট ছোট পিস করে, এটাকে প্রথমে আমি মিক্সিতে ভালো করে ভুনে নেবো, দিয়ে কিমা বানিয়ে ফেলি। যাক মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে, দেখি। হ্যাঁ চলো, প্রথমে আগে আমি স্টাফিংটা বানিয়ে নিই। স্টাফিং মানে হচ্ছে যে মুরগিটার ভিতরে পুর ঢোকানো। চিকেন এই যে চিকেন কিমা করলাম এক্ষুনি, তো সেইটা দিয়ে পুরটা বানাবো। তোমরা দেখো স্টেপ বাই স্টেপ করলে না জিনিসটা খুব ইজিলি হয়, যদি একবারে সব একসঙ্গে করতে হয় তাহলে খেটে যায় আর বড্ড দেরিও হয়ে যায়। প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, অল্প বলতে যেমন লাগবে। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে আমি জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবো। দেখো মোটামুটি একটু ব্রাউন ভাব চলে এসেছে, এবার আমি আদা রসুনটা দিয়ে দিই। মোটামুটি আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেছে, এরপরে আমি নর্মাল যে চিকেনের মশলা লাগে আদা, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেগুলোই আমি দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব শেষে স্বাদ মতো নুন। নুন কিন্তু অনেক জায়গায় ব্যবহার করছি আমরা, খুব ভেবে চিন্তে দিতে হবে। সব মশলা আমি অ্যাড করে দিয়েছি। আমার যেহেতু তেলটা একটু বেশি আছে তাই আমি জল অ্যাড করছি না, তোমরা কিন্তু জল অ্যাড করতে পারো, ঠিক আছে। আর নুনের ব্যাপারটা বলি হচ্ছে নুনটা তো আমরা সব জায়গাতেই দিচ্ছি, তাই খুব ভেবে চিন্তে দিও। আমার মশলা কষা হয়ে গেছে, এবার আমি যে চিকেন কিমাটা বানিয়েছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে মিক্সটার মধ্যেই কাঁচা লঙ্কা মিশিয়ে 10 মিনিট মতো ঢাকা চাপা এরকম করে রাখতে হবে। দাঁড়াও হালকা করে একটু জল মিশিয়ে দিই, দিয়ে চাপা দিয়ে দেবো। তবে বসে থাকলে চলবে না, ওইদিকে স্টাফিংটা যতক্ষণ রেডি হোক আমি এদিকে প্যারেসটা কমপ্লিট করে ফেলি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এবারে এটাকে একটু ভেজে নিই। স্টাফিং এ চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে দুটো সিদ্ধ ডিম নিয়েছি সেটাকে একসঙ্গে দিয়ে দিই, তাহলে ভেজা ভাজা হয়ে যাবে।
উফ হাঁপিয়ে গেলাম গো, যা গরম না, রান্নাঘরে আর থাকা যায় না। কিন্তু দেখেছো গুগলু আমাদের সঙ্গে স্যাক্রিফাইস করছে। আসলে সবাই ঘরের মধ্যে আছে, আমরা রান্না করছি, মা বাবা ঘরে আছে, কিন্তু গুগলু আমরা আছি বলে বাইরে, ও বাইরে আছে, ও গরম সহ্য করছে। কিন্তু তোকে প্রত্যেকটা আদর পাও না, তাই না? চুপ করে আমাদের বসে বসে রান্না দেখছে খালি। এবারে আর একটা যেটা মশলা দরকার হবে চিকেনে, তো সেটার জন্য আমাকে একটা মিক্সিতেই মশলা বানিয়ে নিতে হবে। তো তোমরা দেখো, অ্যাকচুয়ালি এটা আমি গ্রেভি বানাচ্ছি চিকেনটার জন্য। তো প্রথমে আমি যেগুলো দিচ্ছি সেটা হচ্ছে কাজু আর আলমন্ড, আর এটাকে আমি মোটামুটি 15 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি গরম জলে নাও রাখতে চাও তাহলে আর একটু আগে দিয়ে দেবে, তাহলে একই ব্যাপার, গরম জলও লাগে না। নেক্সট হচ্ছে টমেটো 1 চামচ পোস্ত, আর এই যে আমি বেরেস্তাটা করলাম এই বেরেস্তাটাও এর মধ্যে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এই দেখো আমার গ্রেভি বানানো রেডি, আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি রান্নার। এইবার আমরা মেন পর্বে চলে এসেছি, চিকেনটা 2 ঘন্টার বেশি ম্যারিনেট হচ্ছে, তো ভালোই হয়েছে। চলো ফ্রিজ থেকে বার করে নিয়ে এবারে এই চিকেনটার মধ্যে আমি যে স্টাফিংটা করেছি সেটা ঢুকিয়ে দেবো, আর দিয়ে দুটো হাত পা বেঁধে দেবো। বলতে শুধু প্রথমে আমি একটা ডিম ঢুকিয়ে দেবো, এটা যতটা পারবো একদম চেপে চেপে ভেতরটাকে পুরো ভর্তি করে দিতে হবে, মানে পিঠে পুরের মতো আর কি, সেই মাংস পিঠে এসব হয় না, সেম জিনিস। মানে আদিবাসীরা করে, দারুণ খেতে হয়। আমাদের নানু বলছিল এইসব করে খাওয়াবো, আদিবাসীদের তো মানে স্পেশাল হয়। ফাইনালি আর একটা আমি ডিম দিয়ে দেবো, এবার যাতে পুরটা না বেরিয়ে যায় তার জন্য আমি স্টিক নিয়েছি, স্টিক দিয়ে এদিক ওদিক দুদিকেই ভালোভাবে এফোড় ওফোড় করে দেবো। দাঁড়াবো পেটটার মধ্যে তুলি, এটার মধ্যে ঠিক পড়ছে না ভালোভাবে। এবারে পা দুটোকে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। মোটামুটি আমার অনেক কুস্তির পরে দুটো পা বাঁধতে পেরেছি, এবারে এটাকে কড়াতে ভাজতে হবে। এবারেই আসল গল্প, যেটা হচ্ছে তেলে ফ্রাই করা। জানি না গোটা মুরগিটা কি করে ফ্রাই হবে, কিন্তু করতে বেশ মজা লাগছে, আমার ইন্টারেস্টিং লাগছে যে কি হয় শেষ পর্যন্ত। কিন্তু আমি বেশি করেই তেল দিচ্ছি, চিকেনটাকে উল্টে পাল্টে ভাজাই মুশকিল জানো তো, তাই দুটো খুন্তি দিয়ে যাও করে উল্টাচ্ছে কোনো রকমে। দেখো সুন্দর তন্দুরির কালার চলে এসেছে, এবার এটাকে আমি তুলে ফেলি, তারপরে গ্রেভিটা যেটা বানাবো সেটা তোমাদের দেখাচ্ছি। আমরা একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি, চিকেনটাও ভাজা হয়ে গেছে, এবারে জাস্ট গ্রেভিটা বানাবো, তারপরেই তোমরা দেখতে পাবো কি হবে। তো আমি কড়ার মধ্যে একদম শুধুই ঘি দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে তেল দিয়েও বানাতে পারো। ঘি গরম হয়ে গেছে, এবার একে একে আমি গোটা গরম মশলা দিয়ে দিই, যেমন হচ্ছে যে দারচিনি, এলাচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ, আর সব শেষে জৈত্রী। সেটা 15 সেকেন্ড মতো ভেজে নিতে হবে,
এবারে যে পেস্টটা বানিয়েছিলাম ওখানে বেরেস্তা, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে কাজু, আলমন্ড, পোস্ত, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এবার চিকেন যে ম্যারিনেট করেছিলাম না, তার মশলাগুলো বেঁচে আছে, তো সেগুলোকে দিয়ে দিই এর মধ্যে। গ্রেভিটাকে হালকা করে একটু ফুটিয়ে নি, তারপর আমি মশলাগুলো অল্প অল্প করে মশলা দেবো, কারণ যেহেতু আমার এগুলো সব মশলা দেওয়া ছিল সেম মশলাই আমাকে আর আপাতত দিতে হবে। এবার মশলার পালা, আমি খুব অল্প অল্প দিচ্ছি কারণ সেম মশলাই আমার আরো দেওয়া আছে এর মধ্যে, তাই শেষে আবার টেস্ট করে তখন দেওয়া হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদ অল্প দিলাম, লঙ্কার দিচ্ছি না, টেস্ট করে একবার শেষে দেবো, অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, নুন, তন্দুরি মশলা। তন্দুরি মশলাটা কিন্তু তোমরা দিও, হ্যাঁ, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। এরপরে টক দই আর চিনি, চিনিটা কিন্তু তোমরা ব্যালেন্স করে দিও, কারণ যে যেরকম মিষ্টি খাবে না ঝাল খাবে সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। চিনি দিয়ে দিই, আর ফাইনালি টক দই। আমি টক দইটাও মিক্সিতে বেটে রেখেছিলাম, তাহলে কি গ্রেভিটা ভালো হয়। ও দাঁড়াবো, একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আদা রসুন পেস্ট। যদিও ম্যারিনেশন তারপর আরও সব বিভিন্ন ধরনের মশলার মধ্যে আদা রসুনটা ছিল, তবুও একটু দিয়ে দিই, সবই যখন দিলাম এটাই কেন বাদ যায়। চলো এবার চিকেনটাকে দিয়ে দিই, তারপরে মশলাটা চিকেনের গায়ে ভালো করে মিক্স করে দেবো, দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো গ্রেভিটা এদিকে ভালোভাবে লাগিয়ে দিয়েছি, এবারে উল্টো পিট করবো। সুন্দর করে গ্রেভিটা দিয়ে দিয়েছি, এবারে হালকা করে একটু জল মিশিয়ে চাপা দিয়ে দেবো। চলো এবার এটাকে লো ফ্লেমে চাপা দিয়ে দিই, তারপর মাঝে মাঝে সে দেখতে হবে যে কি অবস্থায় আছে, ঢাকা চাপা করতে পারি। উফ, একটু এসে বসলাম, বাপরে বাপরে যা হচ্ছে গো, হাতগুলো জ্বলে যাচ্ছে গো, লঙ্কাগুলোতে মাখিয়েছে তো, আর মাম্মা এদিকে ঘুমিয়ে গেছে, আবার খিদে পেতে শুরু করে দিয়েছে। এবার কতক্ষণ রান্নাটা হবে, একটু খাবো ভাত, যেদিন এসে উল্টো পাল্টা রান্না হয় না আমাদের সেদিনে একটু খাওয়ার দেরি হয়ে যায়, মানে পুরো সারাদিনটা উল্টো পাল্টা খাওয়া হয়ে যায়। না গো চলো আর বসলে হবে না, অনেকটাই 10 মিনিট হয়ে গেছে, এবার দেখে আসি পুড়ে গেল না অস্ত আছে আর। না গো তোলাতে মশলাটা বসে যায়নি, আবার আমি ঠেকে দিই, আর 5 মিনিট মতো লাগবে তাহলেই হয়ে যাবে। বললো তোর কি খিদে পেয়েছে? তুই তো খেয়েছিস, আমরা কিন্তু কিচ্ছু খাইনি। ওগুলো চিকেনটা খাবো বলে বসে আছে। বললো তুমি কি চিকেনটা খাওয়ার জন্য ওয়েট করছো? টেডি চলো, কেন কখনো টেডি টেডি করার কি আছে? টেডি নেবে, টেডি নেবে, কেন টেডি নেবে, নেবে চুপ আসতে, অত এক্সাইটেড তো না, চুপ। ওগুলো না টেডি বললে একদম এক্সাইটেড হয়ে যায় জানো তো, আর খাওয়াটা যেই হবে অমনি সবাইকে ডাকতে শুরু করে দেবে, একজন যেই সারা দেবে না আবার একজনকে ডাকতে শুরু করে দেবে, যেমন হ্যাংলার মতো থাকে সেরকম, খাওয়া হলেই ও টেডি চাই। না বাইরে যখন টেডি দিতে এলাম তখন দেখি আমাদের সত্যিকারের টেডির কি অবস্থা, টেডি বটে। ব্যাস সব হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, অলরেডি একটু একটু ছেড়েও গেছে পায়ের কাজটা, তো এবারে আমি এর উপরে একটু ক্রিম ছড়িয়ে নামি দেবো। চলো এবার ক্রিমটাকে এর মধ্যে সাজিয়ে দিই, ফ্রিজে ঠান্ডায় ক্রিমটা না জো হয়ে গেছে, গলে যাবে, এই যে গলতে শুরু করে দিয়েছে। ধরো ক্রিমটা তো বসে গেছে, এবার 2 মিনিট মতো চাপা দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। চাপা দিয়ে দিয়েছি, এবার বন্ধই করে দিই বুঝলে, কারণ প্রচুর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার ভাত বাড়ি আর থাকা যাচ্ছে না।
চলো দেখি আবার কি হলো। দারুণ হয়েছে ওই খেতে, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো হবে খেতে। তো আমি এবার ঝটপট করে খেয়ে নিই, অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, মানে বেজে গেছে অনেকটাই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। গুরু আছে যদি কি হয়ে যাবে, রকম ডাকতে হবে বল না মামা। মা হাই বড় পোড়া কপাল আমার, এখনো মা বলছে না জানো, খালি বাবা দাদা দুনিয়ার কোন শিখে যাচ্ছে, মা শিখছে না ঘুমে ঘরে বাবু বাবু এমন ডাকবে না, এ বাবা ঘুমিয়ে যাচ্ছে, মা জেগে বসা আছে। কি হয়েছে বাবার কত খাটনি জানিস, মাও খাটনি দেখেছো, গুবলু এলি মাম্মা কেমন করে ডাকবে, গুবলু যেখানে দেখো গরম করে ডেকে নিয়ে চলে আসবে। ঘুম যাই ঘুম, দত্ত পাড়া দিয়ে দত্তদের মেয়েগুলো এখন যাচ্ছি, এক সেকেন্ড চুলটা আসবে নি, যতদিন এবারও আটটা বেজে গেল গো উত্তর করতে, আর মানে অবেলায় শুনলো না এত, মানে গা হাতটা ম্যাজে ম্যাজ করে ভালো লাগে না, শরীরটা কেমন একটা হয়। তারপর আমার বরটা করলাম, বর একটু পিৎজা বানিয়ে খাওয়ালাম, বলছে তোকে মুড়ি কলা আর চিনি মাখিয়ে দিচ্ছি খেয়ে নি, স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবার, পিৎজা একটু খেতেই চাই যে খাওয়া না, বাড়িতে সবই তো আছে, ও সব খেতে নেই শুধু ইন্ডিয়ান খাবার খেতে আছে, কুরকুরে গোবর আছে এই দিন সবারই আছে, ঠিক আছে গোবর চা 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 খাবো চা খাবো চা, আমি তো অনুসরণ করেছি আমি পরশু চরশু দিন খাইবো খাবো দাঁড়াবে না নিজে দাঁড়াবে কি করবে, মেয়েটা দিন দিন না বাপনা ওটা হয়ে যাচ্ছে জানো তো, আসলে সব মেয়েরাই হয়, সব আমরাও ছিলাম, মানে যত যাই হোক বাবাকে ভীষণ ভালোবাসতাম, মায়ের থেকে ওই বাবার মধ্যে একটু বেশি টান থেকে সবসময়, দেখছে দেখো তাই থেকে মামা তোমার একটা জিনিস এসেছে দেখো না, এই দেখো কি চিরুনি, দুটো মামার দুটো নতুন চিরুনি কিনেছি, এখনো পর্যন্ত খুলিনি জানো তো তোমাদের দেখাবো বলে, এই দেখো এই যে একটা চিরুনি আর একটা ব্রাশ, এর যাবে চুল আজড়ানো যাবে। এবার চলো যে জিনিসটা তোমাদের দেখাবো বললাম সেটা দেখাই, কেন তো এটা আমার খুব দরকার ছিল, মানে আলমারিটা না এবার যাচ্ছে তাই হয়ে আছে, আলমারি জাস্ট খুলছি আর সব চুল পড়ে যাচ্ছে, তাই ব্যাগটা আমি নিয়েছি, অনেকেই জানো এটা হয়তো অনেকেরই আছে, দেখো অনেকদিন ধরেই কিনবো কিনবো করছি জানো তো, এবারে কিনেই ফেললাম, মানে দেখি জিনিসটা কেমন হয় পরে আমি আবার অনেকগুলো নিয়ে নেবো, তাহলে পুরো আলমারিটাতেই আমার মানে সব এরকম পাটপাট হয়ে থাকবে, আমার জিনিস বার করতেও সুবিধা হবে, যখন যেটা দেখো সে ব্যাগটা বের করে নেবো, আমি 10টা কিনেছি এতে, এবার হাফ আমার কাছে রাখবো হাফ মাকে দেবো, তাহলে সবাইকে সুবিধা হবে আলমারিতে রাখার জন্য, খুব কাজে, আর এটা মেনলি শাড়ি দিয়েই করে কিন্তু আমি এটা অল পারপাস কাজ লাগ, তো প্রথমে চলো আমি একটা শাড়ি দিয়ে টেস্ট করি, হ্যাঁ আচ্ছা
থাকে জানো তো, তোমরা বলো দিদি তোমার বিছানাতে নোংরা থাকে কেন? ঠিক এই কারণে পাতাগুলো একটা করে নাবে, এরকম নেবে, সবগুলো যখন ফেলা হয়ে যাবে তখন শান্তি হবে। কোনো বলেছিলাম মাম্মা কোনটা খেতে দিল গাগে সাহেব? পড়াশোনা হচ্ছে? চলো দেখি একসঙ্গে বাচ্চাগুলো শাড়ি ঢোকে। আমি আজকে যে আমার যে জর্জ শাড়িগুলো আছে সেগুলো ফার্স্ট ঢোকাই। এর মধ্যে রাখলে জিনিসটা ধুলোও ধরবে না, প্লাস আলমারি থেকে হুড়মু করে পড়ে যাবে না একটা টান থেকে। বাবা অনেকগুলো ধরে গেল গো, এখন অনেক স্পেস আছে, জিনিসটা খুব কাজে গো। ভাবছি মায়েদের গিফট করবো জানো তো, কারণ এগুলো কি বলো তো গিফট করলে কাজে আসে, টুকিটাকি গিফট করলে কি সেগুলো ফেলে দেয়। শাড়ি তো সবাই পায় কিন্তু শাড়িগুলো রাখার জায়গা কে দেয় বলো? এটা বেশ ভালো। এই দেখো এতগুলো শাড়ি ঢুকে গেছে, এখনো এগুলো সব জায়গা আছে, এখনো রাখা যেত। ও তোর জামাও রাখবো। যাকে চলো আজকে দেখি কতটা কি গোছাতে পারি, কতগুলো কি হয়। তো আজকের মতো এইটুকুই। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও, আর মুরগ মোসাল্লাম তার সঙ্গে মাম্মার খেলা, তারপর গুগলু তো আছেই, তারপর আদার্স আরও যা কিছু আছে সব যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো। তোমরা আমাকে প্রচুর কমেন্ট করছো তার জন্য আমি খুব হ্যাপি যে আমাকে, হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখছো পুরোটা করে এবং আমার ফুল ধরিয়ে দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আজকের মতো টাটা।